সিন্ডিকেটের শিকার চামড়া সেক্টরে একজন আলেম উদ্যোক্তা দেখিয়ে দিয়েছেন কিভাবে মাথা তুলে দাঁড়াতে হয়। তিনি দেখিয়ে দিয়েছেন কম দামে হুজুরদের কাছ থেকে চামড়া কিনে বেশি দামে ব্র্যান্ডের জুতা বিক্রির সেই দিন ফুরিয়ে এসেছে। বাংলাদেশে জুতার মূল্য যে পরিমাণ চড়া, তবে চামড়ার মূল্য একদমই কম। আমি কমি মাদ্রাসার সন্তান এবং কমি মাদ্রাসায় পড়েছি, শিক্ষকতা করেছি, তখন নিজেও চামড়া টেনেছি। এত কষ্ট করে চামড়া টানার পরে কিন্তু চামড়ার কোনো মূল্য নেই, সেই স্বপ্ন থেকে আমি এই জুতার ব্যবসায় এসেছি। মুফতি সাইফুল ইসলামের SKM শুজ খুব স্বল্প মূল্যে অত্যন্ত মানসম্পন্ন জুতা সরবরাহ করায় অল্প সময়ে ব্যাপক সাড়া ফেলেছে। রাজধানীর হাজারীবাগ নিজস্ব কারখানায় তৈরি জুতা এখন চলে যাচ্ছে দেশের আনাচে কানাচে। ইতোমধ্যে ঢাকা, চাঁদপুর, সিলেট, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলা শহরে SKM এর একের পর এক শোরুম চালু হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার টাঙ্গাইলের এলেঙ্গায় আরও একটি শোরুম উদ্বোধন হয়েছে, যেখানে SKM এর কর্ণধার মুফতি সাইফুল ইসলাম সহ টাঙ্গাইলের বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাওলানা সাইফুল ইসলাম সাহেব এই SKM এর মালিক, ওনার এই উদ্যোগকে আমি হযরত উলামায়ে কেরামের পক্ষ থেকে তার হিম্মত এবং উদ্যোগকে সাধুবাদ জানাই। শোরুম উদ্বোধন উপলক্ষে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অত্যন্ত মানসম্পন্ন এসব জুতার দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় ক্রেতাদেরকে বিভিন্ন মডেলের জুতার ট্রায়াল দিতে এবং পছন্দের জুতা কিনে বাসায় ফিরতে দেখা যায়। আমি SKM এর ডিলারশিপ এর জন্য নিয়েছি। এখানে এমন কিছু ওলামায়ে কেরাম যারা SKM কোম্পানির সাথে সম্পৃক্ত এবং ব্যবসায় নেমেছে, যারা আলহামদুলিল্লাহ তাআলা চামড়ার ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে, এই সিন্ডিকেটকে ঠেকানোর জন্য তারা মাঠে নেমেছে এবং এই কোম্পানির জুতাগুলো খুবই মজবুত এবং টেকসই। তাদের বাইন্ডিংগুলো, ফিনিশিংগুলো আলহামদুলিল্লাহ তাআলা মাশাআল্লাহ। অন্যান্য ব্র্যান্ডের জুতোগুলোর দাম অনেক বেশি, কিন্তু SKM এর জুতা আলহামদুলিল্লাহ তাআলা দামে কম মানে ভালো, এটাই মানুষ চায়। মুফতি সাইফুল ইসলাম জানিয়েছেন নিছক ব্যবসায়িক স্বার্থে নয়, বরং একটি সংগ্রামী লক্ষ্য নিয়ে তিনি SKM শুজ প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশে কুরবানির সময় চামড়ার দাম কমিয়ে একদিকে কওমি মাদ্রাসাগুলোকে ঠকানো হয়, অপরদিকে সেই কম দামি চামড়ার জুতাই অনেক বেশি দামে বিক্রি করে ক্রেতাদেরকে আরেক দফা ঠকানো হয়। মূলত এই সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করতেই তিনি মাঠে নেমেছেন এবং মানসম্পন্ন জুতা গ্যারান্টি সহ সাশ্রয়ী মূল্যে বিক্রি করায় রাতারাতি তার ব্যবসার পরিধিও বিস্তৃত হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রোডাক্টগুলো একদমই স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করতেছি। আর গত বছর আপনারা জানেন আমাদের অফিসিয়াল পেজ থেকে আমরা কিন্তু অলরেডি ট্যানারির ঘোষণা দিয়েছি এবং অল্প পরিসংখ্যানে আমরা অলরেডি চামড়া ক্রয় করেছি, যে কারণে গত বছর চামড়ার ফুট যেখানে 30 টাকা ছিল, আপনারা অবশ্যই জানেন সেটা কিন্তু ফুট 50 টাকা গিয়ে দাঁড়িয়েছে। ধীরে ধীরে যদি উলামায়ে কেরাম আমাদের সঙ্গ দেয়, তাহলে অল বাংলাদেশব্যাপী আমরা ইনশাল্লাহ ট্যানারির ব্যবস্থা করব। যারা নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে চান, তারা SKM এর ডিলারশিপ নিয়ে ব্যবসার পাশাপাশি সিন্ডিকেট বিরোধী এই সংগ্রামেও শরিক হতে পারেন। জুতার নিত্য নতুন মডেলগুলো দেখতে এবং খুচরা বা পাইকারি অর্ডার করতে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে SKM এর পেজ এবং ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে। এছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করেও আপনি ডিলারশিপ সহ সার্বিক বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।